ভূমি অফিসগুলো যেন মানুষের ভোগান্তির আরেক নাম ভুক্তভোগীদের অভিযোগ জমির খাজনা খারিজ দলিল কোনো কাজই টাকা ছাড়া হয় না নাটোরের ভূমি অফিসগুলোতে একই চিত্র টাকা দিয়েও দালালের পেছনে ঘুরতে হয় দিনের পর দিন তবে ভূমি অফিসের কর্মকর্তারা ঘুষ নেওয়া মানুষের ভোগান্তি হয়রানির সব অভিযোগ অস্বীকার করেন নাটোর সংবাদদাতা ইসাহা কালীর প্রতিবেদন নাটোরের সদর লালপুর নলডাঙ্গা সিংরা উপজেলার ভূমি অফিসে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ মানুষকে জমি বেচা কেনার দলিল খাজনা খারিজ করাতে নানা হয়রানির শিকার হন তারা ভুক্তভোগীদের অভিযোগ ভূমি অফিসে টাকা না দিলে কোনো কাজই হয় না অনেক সময় টাকা দিলেও কাজের জন্য ঘুরতে হয় দিনের পর দিন হয়রানির শেষ নাই এখানে খাজনা দিতে ধরেন চার পাঁচ দিন সাত দিন করেছে অবৈধভাবে এটা হয়রানি করার এবং অবদ ওইগুলা নাই আমরা আসলে গ্রামের মানুষ অনেকে কিছুই জানি না ভূমি অফিসগুলোতে দালালদের দৌরাত্ব রয়েছে কাজ করে দেয়ার কথা বলে টাকা নেয় এই দালাল চক্র টাকা দিয়েও নানা হায়রানির শিকার হতে হয় তবে এসব অভিযোগ মানতে নারাজ ইউনিয়ন ভূমি উপসহকারীরা সর্বটা মাঝে মাঝে ডাউন থাকে এছাড়া অন্য কোনো সমস্যা নাই উপজেলা পর্যায়ের কর্মকর্তারা জানান কোন ভূমি অফিসে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মানুষের সচেতন করলে মানুষের কখনো যাবে না এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে আমরা কঠোর যাতে বিষয়গুলো না ঘটে অভিযোগ খতিয়ে দেখে তথ্য প্রমাণ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক প্রত্যেকটা সরকারি অফিসেই এদের আমাদের প্রচেষ্টার কারণে সরকারের কারণে কারণে সরকারের পদ্ধতিগত চেঞ্জের এটি কমে গেছে অবস্থানের তারপর আমরা এটি সজাগ দৃষ্টি রাখছি ভূমি বিষয়ের সব কাজ অনলাইনে হওয়ায় দুর্নীতি ও হয়রানি বন্ধ হয়েছে বলে দাবি করেন জেলা প্রশাসক ইসাহাকালি বৈশাখী সংবাদ নাটোর